গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি মিঠু আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকাল বাজে এখন 8টা, চার জল ফুটে দেখো একদম টকবক করছে। ওপাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা তরকারি বানাবো এখন। এই যে কেটে নিয়েছি তরকারিটা, আলু ছোটো ছোটো করে নিয়েছি, ফুলকপিও ছোটো ছোটো করে নিয়েছি, একটা রুটির জন্যে তরকারি বানাবো। তো চলো চাটা ফুটে দেখো পড়ে আছে, আর আদা চা তো কেমন একটা গেজা গেজা হয়ে যায়। তো চাটা বানাই, আগে আদা চাটা খেয়ে নেই। আদা জলের মধ্যে দিয়ে ফোটালে কেমন গেজা গেজা হয়ে পড়ে যায় দেখো, কমিয়ে দিলাম। তো দেখো সকালবেলায় আমরা উঠতে না উঠতেই আমাদের জন্য কাজ কিন্তু রেডি হয়ে বসে থাকে। তো সকালবেলা উঠতে না উঠতেই মানে ফ্রেশটা হয়ে কোনো রকমে এসেই চা তো বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে বললামই প্রথমে। তো চাটা হয়ে গেলে এপাশে চা দেবো সবাইকে, আর এপাশে আবার তরকারিটাও বসিয়ে দিয়েছি। কারণ কি, তরকারি না কর বসিয়ে না দিলে না দেরি হয়ে যাবে, আর এখন তো উঠতে উঠতেই কতটা আমাদের দেরি হয়ে যায়, আর মানে ঘড়ির দিকে তাকাতে না তাকাতেই 11টা 12টা পরপর পরপর করে বেজে যায়। তো যাই হোক, এরকমভাবেই আমাদের চলতে হবে। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, এদিকে চাটা ছাকছে, এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে। আর এটা ফুলকপি আর আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে মানে একটা মানে তরকারি মতন, ঘরোয়া তরকারি, রুটির তরকারির মতন বানাবো। তো চাটা ওদেরকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন ফোড়ন দেবো। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপরে আমি বসাবো হলো তরকারিটা, একটা কাঁচা লঙ্কা চিরে দেব। আর ওদিকে চা দিয়ে দিয়েছি সবাইকে, আর ভো এখনো ওঠেনি, ভোকে এবার ডাক। সাড়ে আটটা, গুড মর্নিং, আমার চা খাওয়া হয়ে গেছে। ওই খাওয়া মানে আর কি কোনো রকমে চাটা খেয়ে আটাটা মেখে নিলাম, আর এপাশে তরকারিটা প্রায় হব হব বলছে। তো আমার পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, পেছনে কিন্তু বসে আছে চেয়ারে একজন খাওয়ার জন্যে। তো এই রুটিটা দুটো ছেকেই আমি ওনাকে দিয়ে দেবো, মানে ভোর বাবাকে দিয়ে দেবো। আর রুটিটাও করে নিয়েই আগে ভোর বাবাকে দিয়ে তারপরে ভোর বাবা বেরিয়ে গেলে ভোর দাদা, তারপরে ভো, আর তারপরে আরও বাকি লোক আমরা তো আছি। আর ওই দেখো ভো বাবু উঠে গেছে, উঠে গিয়ে ভো বাবু এখন চা আর বিস্কুট নিয়ে কেমন সুন্দর বসেছে দেখো, চা বিস্কুট খাচ্ছে আর বকর বকর করছে। ওর বাবার সাথে ওর বাবাও খাচ্ছে। ওই দিকটা মোটামুটি সামলে নিয়েছি, নিয়ে দেখো এখানে এখন কতগুলো বাসন জড়ো হলো। খাওয়া দাওয়া মানেই তো বাসন জড়ো হওয়া, আর রাতেরও দুটো চারটে ছিল অবশ্য, তো সে কটা আমি মাজিনি। ভাবলাম যে একবারেই মাজবো, ওই কটা মাজতে গেলে না তখন আমার অনেকটা দেরি হয়ে যেত, তো তার জন্য ভাবলাম থাক একেবারেই মেজে নেবো। তো এই বাসনগুলো এখন মাজবো, আর আমিও এখন কিন্তু খাইনি, পরে খাবো একটু পরে, আগে আর একটু ঝামেলা আছে, ওটা মিটিয়ে দিতে পারলে তারপরে নিরিবিলি হব। আর এখানটায় মানে বাসনগুলো বেশি জমা হয়ে গেলে বেসিনে মাজতেও অসুবিধা হয়, তো ভাবলাম এই কটা মেজে নেই, পরে আরও আর কটা হবে। মানে সারাদিন আমাদের কাজই তো এটাই, শুধু বাসন মাজো আর রান্না করো আর খাও, মানে যতবার তুমি রান্না করবা ততবার বাসন, যতবার খাবা ততবার বাসন, বাসন আর বাসন, সারাদিন বাসন। তো চলো এটাই যখন করতে হবে তখন বক বক না করে করেই ফেলি তাড়াতাড়ি করে, আর তোমাদের সাথে গল্প করতে করতে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য তোমাদের সঙ্গে গল্প করছি আর করছি। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমার শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, খুব মানে একটু খারাপ খারাপ মনে হচ্ছে, ঠান্ডাও লেগেছে। কারণ কি বলো তো, কয়দিন বোনের বাড়ি যাই তো ওই যে বাইকে করে, মনে হয় হাওয়া লেগে গেছে,
কিংবা হয়তো এটাও হতে পারে আমাদের যে জলটা পাল্টিয়েছি না, এখন তো ওই অন্য জল ব্যবহার করছি আমরা, তো সেই জলটার জন্যেও আমার মনে হয় ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, লেগে গেলেও কোনো কিছু করার নেই। এখন বাজে কটা বলো তো? 12:30 বেজে গেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো চিকেন কষা হচ্ছে, আর এটাকে ভাতটাও দেখো ফুটে গেছে। ও তো ভাত ফুটে গেছে, ভাত ফুটে গেছে, আর এদিকে চিকেন কষাটা হচ্ছে। আর একটা জিনিস করবো আজকে, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব ভালো খাবার আজকে। আমি তো চিকেন খাবো না, তো কালকে আমার পালং শাক রান্না করেছিলাম, আমি খেয়েছিলাম না সেই পালং শাকটা। আচ্ছা, শীতের দিনে কিন্তু বাসি পালং শাক খেতে হেভি সুন্দর লাগে, তো সেই পালং শাকটা আছে। আর একটা জিনিস করবো, সেই জিনিসটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বুয়া এখন স্নান করতে যাচ্ছে, গামছা পরা ওকে আর দেখাচ্ছি না। এটা তো শিল, শিল শিলটা সেই রান্নাঘর ভাঙার পরের থেকে সেই গ্যারেজ ঘরে পড়ে আছে। আজকে বললাম শিলটা নিয়ে আয়। মাঝে সাঝে না ইচ্ছা করে যে শিলে বেটে একটু রান্না করতে, স্বাদটা বেশ ভাগ স্বাদ হয় ভালো। তো ওই তাড়াহুড়ো 1 নম্বর, 2 নম্বর হলো ছিল তোমার হাতের কাছে থাকলে তবুও দেখবা তাড়াতাড়ি করে করা যায়, কিন্তু হাতের কাছে না থাকলে আবার হয় না। তো মাংসটা কষতে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেই, আঁচটা একটু কমিয়ে দিয়ে, ব্যাস নিশ্চিন্ত। মাংস রান্না আমার সব থেকে সোজা লাগে, আমাকে যদি রোজ বলে মাংস রান্না করতে আমি রোজই মাংস ভাত রান্না করব। শিলটাকে একটু ধুয়ে নিয়ে আসতে, ভালো করে ধুইছিস তো? গ্যারেজ ঘরে পড়েছিল, একদম ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই। নোড়াটা একদিনকে কিসের জন্য যেন নিয়ে এসেছিলাম, সুপুরি চেতো করার জন্য। এই যে নোড়া, নোড়াটাও ধুয়ে রাখি, শিল নোড়াই বানাবো সেই জিনিসটা। তো দেখো এখানে আমি শিল নোড়ায় বাটতে বসে গেছি। এখানে আমি মূলো পাতা নিয়েছি, আর কি নিয়েছি বলো তো? এর মধ্যে ধনে পাতা নিয়েছি, তো মূলো পাতাটা আর ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কটা আমি আগে বেটে নেই। তো এখানে দেখো আমার আর একটু বাটা বাকি আছে, এইটুখানি বাটবো। একটুখানি বাটা হয়ে গেলে তারপরে এর মধ্যে কী দেবো বলো তো? এর মধ্যে দেব তোমার কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর দেবো সর্ষে, এই যে সর্ষের কৌটোটা পাশেই রেখেছি, আর 4 কোয়া রসুন দেব। দিয়ে একসাথে করে আবার ভালো করে বেটে মিশিয়ে নেবো, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা একবার অবশ্য খেয়ে দেখো। তো এটা মাখা হয়ে গেলে একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর নুন দিয়ে বাটির মধ্যে মেখে নেবো, নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো। আর আজকে তো রান্না দেখিয়েই দিলাম আগে, তো খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড আফটারনুন, টাটা।